জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিজেপির জয়ী প্রার্থীদের ওপর তৃণমূলী দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির। বিজেপি সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় বিজেপি জয়ী প্রার্থীদের বিভিন্নভাবে যোগদান করার জন্য হামলা সহ হুমকি দেওয়ার অভিযোগ শাসক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই অভিযোগে আজ দুপুরে বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের। উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারাব সরকার, সম্পাদক লালটু দাস, শঙ্কর তরফদার সহ অন্যান্য নেতৃত্ব। নির্বাচনের পরেও, জয়ী হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের লাঠিল বাহিনী সঙ্গে পুলিশ বাহিনী ভিডিওর নির্দেশনায়, ডিএম এর অনুপ্রেরণায় ভাকরি 1-2 হাতিনগর মনীন্দ্রনগর এবং রাঙামাটি চাঁদপাড়াতেও আজকে খবর এসেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। গতকালকে হাতিনগরে কোন একটা কি অভদ্র মস্তান না বাবু মস্তান যাই না তাকে দিয়ে ফোন করানো হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বাড়িতে, পাপিয়া মণ্ডলের বাড়িতে যাবে, একবার ইট পড়ার পর থানা থেকে যেমন রাত্রি দুটো পর্যন্ত উঠিনি, এবার একটা জয়ী প্রার্থীর বাড়িতে যদি আধ লাইটের টুকরো পড়ে, পুলিশ প্রশাসন সাবধান থাকে, সেদিন কিন্তু এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না। মানুষ তাদের গণতন্ত্রকে প্রয়োগ করেছে, গণতন্ত্র নিজের দায়িত্ব অধিকার নিজেদের দায়িত্ব নিয়েছে, আর সেক্ষেত্রে জয়ী প্রার্থীর বাড়িতে খান কাপড় পাঠিয়ে দেওয়ার হুমকি, তাদের স্ত্রীকে সিটির সিঁদুরকে মুছে দেওয়ার হুমকি। এখানকার টাউনবাবু আছেন, পৌরসভার টাউনবাবু এবং থানার টাউনবাবু যৌথ প্রচেষ্টায় জয়েন্ট ভেঞ্চারে তারা যদি মনে করেন বহরমপুর পৌরসভায় যে দাদাগিরি করেছি সেইভাবে মনীন্দ্রগড়ে কি দাদাগিরি করবো, সেটা মনীন্দ্রগড়ের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে। বহরমপুরে 28 আপনি 24 পেয়েছেন, 22 পেয়েছেন, মনীন্দ্রগড় মাটি, মনীন্দ্রগড়ের মানুষ আপনাদেরকে বেলিট হাতে করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনার গলা ধাক্কা খেয়ে বেরিয়ে এসেছেন, সেটা মাথায় রাখবেন, অন্য কিছু করতে যেন না। অকালে কার বউ বিধবা হবে এ বিধাতার লিখন। হয়তো যারা যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির মেম্বারদের বউকে বিধবা করতে, দেখলো যারা যাবেন তাদের বউ আর বিধবা না হয়ে যায়, এটা বিধাতার লিখন। কে কখন যে কী হয় বলা যায় না, সেই সমস্ত কারণ নিয়ে আজকে আমরা থানায় যাব। থানায় কী ব্যবস্থা নিচ্ছে আমরা শুনব, থানা যদি ব্যবস্থা না নেয় যা হওয়ার তা হবে, আইন আইনের প্রতি হাঁটবে।